ভোলার শাহবাজপুর গ্যাস ক্ষেত্রে টপকি এক থেকে দৈনিক 20 মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যাবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নজরুল হামিদ। সচিবালয়ে এক ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী বলেন, গ্যাস বিদ্যুতের সংকট মোকাবেলা করে স্বস্তি ফেরাতে কাজ করছে সরকার, স্বল্পমেয়াদী বিভিন্ন পরিকল্পনায় সংকট সামাল দেওয়ার চেষ্টা চলছে। অভ্যন্তরীণ উৎপাদন কমে যাওয়া ও বৈশ্বিক পরিস্থিতিতে কঠিন সময় চলছে বিদ্যুৎ জ্বালানি খাতে। এমন পরিস্থিতিতে সরকারের জন্য সুখবর নিয়ে এলো ভোলার গ্যাস ক্ষেত্র। বৃহস্পতিবার সচিবালয়ে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানান, শাহবাজপুর গ্যাস ক্ষেত্রের টপকি এক কূপে গ্যাসের মজুদ নিশ্চিত হয়েছে। সেখান থেকে প্রতিদিন 20 মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন করার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি। ভূতাত্ত্বিক তত্ত্ব অনুযায়ী এবং ডিএসসিটি রিপোর্ট অনুযায়ী অনুসন্ধান কূপের গ্যাসের সম্ভাবনা মজুদ প্রায় 239 বিলিয়ন ঘনফুট। দৈনিক গড় 20 মিলিয়ন ঘনফুট হারে গ্যাস উৎপাদন বিবেচনায় উক্ত কূপ হতে 30 থেকে 31 বছর গ্যাস উৎপাদন করা সম্ভব। গ্রাহক পর্যায়ে এটার মূল্য দাঁড়াবে, যদি আমরা 11 টাকা করে এরকম ধরি, প্রায় 8,000 কোটি টাকার মতো। এই গ্যাস পেতে পেতে প্রায় বছর 1.5 থেকে 2 বছর লাগবে, কারণ এখানে প্রসেস প্ল্যান্টও আমাদের ব্যবস্থা করতে হবে। বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, ভোলার ইলিশা 1 ও ভোলার নর্থ 2 থেকেও 55 মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যাবে। জানান, স্বল্পমেয়াদী বিভিন্ন পরিকল্পনায় চলমান সংকট সামাল দিতে চায় সরকার। আমরা আশা করছি যে আমরা যে অবস্থায় আছি, আমাদের অল্টারনেটিভ জ্বালানির পাওয়ার প্ল্যান্টগুলি আসা শুরু হবে, কয়লার পাওয়ার প্ল্যান্ট, কিন্তু কয়লা আমাদের ইম্পোর্ট করতে হবে, আবার সেখানেও দাম বেড়ে গেছে। সো আমাদের যে নিজস্ব গ্যাস আছে সেই গ্যাস মাত্র 2300 mm অফ গ্যাস, আমাদের রিকোয়ারমেন্ট হলো প্রায় 2700 থেকে 3400 mm অফ গ্যাস। যদি আমি আমাদের ইন্ডাস্ট্রি এবং পাওয়ার প্ল্যান্টে টোটাল ফিট করি, তাহলে এই বাকি গ্যাসটা তো আমাকে ইম্পোর্ট যেতেই হবে। আমাদের মাথায় আছে আমরা মার্চ থেকে কী করবো, ফেব্রুয়ারি থেকে কী করবো, সেটার আমরা এখন পরিগণিত। সুতরাং আমি মনে করি না যে আমরা আশাবাদী এখনও যে আগামী নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি কোনো সমস্যা হবে। আমরা এখান থেকে আস্তে আস্তে ধীরে ধীরে ভালো অবস্থায় তা যাবো, আমি বলি না সম্পূর্ণ ভালো অবস্থা যাবো, ভালো অবস্থা থাকবে। শিল্পে গ্যাসের দাম বাড়ানো ও সিএনজি স্টেশন বন্ধের বিষয়েও সরকারের অবস্থান পরিষ্কার করেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী। আমাকে তো গ্যাসের দাম বাড়ালেই হবে না, আমাকে তো নিরবিচ্ছিন্ন গ্যাস দিতে হবে। যারা সিএনজির মালিক তারা তো লোন নিছে ব্যাংকের থেকে, এখন তাদের ব্যবসা আপনি বন্ধ করে দিতে বলেন, আরেক ব্যবসায়ীকে সহযোগিতা করতে পারেন, অবশ্যই না। এই সরকার সকলের সরকার, শেখ হাসিনা সরকার সকলের সরকার, সকলকে একই চোখে দেখতে হবে। ভবিষ্যৎ চাহিদা ও সংকটের বিষয়টি মাথায় রেখে গ্যাস বিদ্যুৎ ব্যবহারে সবাইকে সাশ্রয়ী হবার আহ্বান জানানো হয় ব্রিফিংয়ে। রিশান নাসরুল্লাহ, বাংলাভিশন, ঢাকা।